আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে আগেই ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল লিস্ট আপনারা পঁচিশে ডিসেম্বরের পরে পাবেন তো সে মতোই কিন্তু পঁচিশে ডিসেম্বরের পরেই ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তো সেই ফাইনাল লিস্টটা আপনি অনলাইন দেখতে পারবেন কিনা এবং যদি অনলাইন দেখতে না পারেন কোথায় গিয়ে সেই লিস্টটা দেখবেন এবং সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে একটি ফর্ম ফিল করে জমা করতে হবে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে এবং সাথে কিন্তু কিছু কাগজপত্র লাগবে তো কী কী কাগজপত্র লাগবে কীভাবে সেই ফর্মটি ফিল আপ করবেন এবং সেই ফর্মটি আর ফর্মেটটা কীরকম হবে সমস্ত কিছুই কিন্তু আলোচনা করে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে এবং সাথে সাথে সম্পূর্ণ নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে প্রায় সাড়ে পাঁচ লক্ষের মতো নাম কাটা গেছে এবং যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে ফাইনাল লিস্টে নাম থাকা সত্ত্বেও কিন্তু আপনারা ঘরের টাকা পরবর্তীতে নাও পেতে পারেন কারণ যখন অনলাইন আপনার নামটা এন্ট্রি করা হবে সেই নামটা কিন্তু সেখানে সাপোর্ট নেবে না তো কি কারণে এই সমস্যাটা হতে পারে এ নিয়ে কি আপডেট আছে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি

প্রকাশ করা হয়ে গেছে তো অনেকেই বলছেন যে অনলাইন সেই লিস্টটি দেখতে পারবেন কিনা তো আপাতত কিন্তু আপনি অনলাইন সেই লিস্টটি দেখতে পারবেন না এই লিস্টটি যদি আপনি দেখতে চান তাহলে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের যেতে হবে তো অনস্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু সেই লিস্টগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের তাদের কিন্তু এখন একটি ফর্ম ফিল করতে হবে এবং সাথে কিন্তু কিছু কাগজপত্র জমা করতে হবে তো কীভাবে সেই ফর্মটি ফিল আপ করবেন এবং কি কী কাগজপত্র লাগবে সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি তো মূলত বুঝতেই পারছেন যে যাদের যাদের নাম উঠেছে এখন কিন্তু তাদের একটি ফর্ম ফিল করতে হবে এবং এই যে লিস্টটি রয়েছে সেটা কিন্তু আপনি অনলাইন দেখতে পারবেন না আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু সেই লিস্টটি দেখতে হবে অর্থাৎ সেখানে যদি আপনার নামটা থাকে তাহলেই কিন্তু একমাত্র আপনি ঘরের টাকা পাবেন এবং তিন মাসের মধ্যে কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এখন আমরা দেখে নিচ্ছি যে কোন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে তার আগে এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি বর্তমান আপনারা যে ফাইনাল লিস্টটি দেখতে পারবেন সেই লিস্টটি কিন্তু এরকম হবে এবং এখানে কিছু জিনিস আপনি দেখে নেবেন প্রথমত এখানে আওয়াস প্লাস কিন্তু আইডিটি পেয়ে যাবেন তো এই আওয়াস প্লাস আইডিটি আপনি ভালো করে নোট করে রেখে দেবেন এবং এখানে কিন্তু সিরিয়াল নম্বরটি থাকবে এখানে আপনাদের ভ্লেসের নামটা থাকবে এখানে বেনিফিশিয়ারির নেমটা থাকবে এখানে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম কিন্তু থাকবে এখানে আপনাদের বয়সটা থাকবে এখানে জেন্ডারটা থাকবে এখানে সোশ্যাল ক্যাটাগরিটা দেখতে পারবেন এখানে স্কোরটা থাকবে এরকম করে এই জিনিসগুলো আপনি দেখে নেবেন এবং মনে করে এখানকার যে আওয়াস প্লাস আইডিটি রয়েছে এই আইডিটি আপনি নোট করে রেখে দেবেন পরবর্তীতে কিন্তু আপনি এই আইডিটি দিয়ে আপনার স্ট্যাটাসও চেক করে নিতে পারবেন তো মূলত বুঝতেই পারছেন এরকম করে কিন্তু আপনি ফাইনাল লিস্টটা দেখতে পারবেন তো যাদের যাদের নাম এই ফাইনাল লিস্টে এসেছে তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করে গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করতে হবে তো এই ফর্মটি আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসেই কিন্তু আপনি পেয়ে যাবেন উপরেই রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম আওয়ার্স প্লাস এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা দেখতে পারবেন প্রথমত রয়েছে প্রায়োরিটি নং তো এই যে প্রায়োরিটি নংটা এটা কিন্তু আপনাদের যে লিস্টে রয়েছে সেই লিস্টে আপনার নামের পাশেই কিন্তু দেখতে পারবেন এক দুই তিন চার অথবা পনেরো ষোলো এরকম করে কিন্তু সংখ্যা দিয়ে থাকবে তো সেই নংটি কিন্তু এখানে লিখে দেবেন পাশে রয়েছে ক্যাটাগরি এস সি মাইনরিটি অথবা আদার্স আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি টিকমাক্ক দিয়ে দেবেন এখানে আপনাদের আওয়াস প্লাস আইডিটি কিন্তু দিতে হবে তো আওয়াস প্লাস আইডিটি কিন্তু আপনাদের লিস্টেই আপনি পেয়ে যাবেন সেখানে কিন্তু প্রথমেই আপনাদের আমি জানিয়ে দিলাম এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন বেনিফিশিয়ারির জায়গায় এখানে আপনাদের ফাদার নেম অথবা হাজবেন্ড নেম এখানে আপনাদের সক্রিয় একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন এখানে আপনাদের আধার নম্বর দিতে হবে এখানে সংসদ নম্বরটি দিতে হবে তো সেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকেই কিন্তু দিয়ে দেওয়া হবে এখানে আপনাদের ভিলেজের নামটা লিখে দেবেন এখানে পোস্টের নামটা এখানে ডিস্ট্রিক্টের নাম এখানে পিনকোডটি এখানে আপনাদের জব কার্ড নম্বরটি লিখে দিতে হবে এখানে আপনাদের ব্যাংকের নামটা দিতে হবে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে আপনাদের ব্রাঞ্চের নামটা দিতে হবে এখানে অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবেন এবং এখানে আইসি কোডটি দিতে হবে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে নেম অ্যাস পার ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকে আপনার কী নাম রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং দেখুন এখানে বলা হয়েছে এই মর্মে ঘোষণা করিতেছি যে উল্লেখিত সমস্ত তথ্য সঠিক এবং উক্ত ঘর বাবদ প্রথম কিস্তি পাওয়ার তিন মাসের মধ্যে ঘরের কাজ সম্পন্ন করিব অন্যথায় আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করিলে আমার রূপ আপত্তি থাকবে না অর্থাৎ এখানে কিন্তু আপনি ঘোষণা করছেন যে এই যে আপনি ফর্মটি ফিল করছেন এই ফর্মটি ফিল করার পর আপনি কিন্তু পনেরো থেকে ষোলো দিন অথবা এক মাসের মধ্যে কিন্তু প্রথম কিস্তি টাকাটি পেয়ে যাবেন এবং সেই কিস্তির টাকাটি যে আপনি পাবেন সেই কিস্তির টাকাটি দিয়ে কিন্তু আপনি ঘরের কাজ শুরু করবেন সেটাই কিন্তু এখানে আপনি ঘোষণা করছেন এবং এখানে আপনার সিগনেচার করে দিতে হবে এবং এই যে বাকি সইগুলো রয়েছে এগুলো কিন্তু প্রদান করে দেবে তো মূলত বুঝতেই পারছেন এভাবে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং কিছু কিছু গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু এই কাজটি গ্রাম পঞ্চায়েত অফিসের যে স্টাফরা রয়েছে তারাই কিন্তু করে দিচ্ছে তো এখানে কিন্তু আপনাদের হাত দেওয়ার কোনো ধরনের দরকার নেই তো কী কী কাগজপত্র লাগবে সেগুলো এখন দেখে নিন সবগুলিরই জেরক্স কপি দিতে হবে জমির কাগজ আধার কার্ড জব কার্ড ব্যাঙ্ক পাসবুক ফটো দু কপি মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট বেনিফিশিয়ারি মৃত হলে ওয়ারিশান সার্টিফিকেট অর্থাৎ বেনিফিশিয়ারি যদি মৃত হয় তাহলে কিন্তু ওয়ারিশন সার্টিফিকেট দিতে হবে এরপর ট্যাক্স রসিদ অর্থাৎ জমির কাগজের ট্যাক্সের কিন্তু রসিদ দিতে হবে যেটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে আপনি জমা করতে পারবেন তো মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি কিন্তু কাগজ লাগবে যাদের যাদের ফাইনাল লিস্টে নাম থাকবে এবং তাদের কিন্তু এর আগে কিন্তু ফর্মটি ফিল করে আপনাদের দেখালাম সেই ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের আগেই কিন্তু এই কাজটি আপনি করবেন এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে আপনি যোগাযোগ করুন সেখানে যদি ফাইনাল লিস্টে আপনার নামটা এসেছে এই কাজটি আপনি অবশ্যই করে নেবেন তো এখন কিন্তু আপনাদের আমি জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি আপডেট চলে এসেছে সাড়ে পাঁচ লক্ষের মতো নাম কিন্তু কাটা গেছে এবং যাদের এই ফাইনাল লিস্টে নাম থাকবে যদি আপনি এই সমস্ত কাজ করেন তা সত্ত্বেও কিন্তু আপনি ঘরের টাকা নাও পেতে পারেন যদি আপনার সামান্য একটি ভুল থাকে তো সেই ভুলটি কি সে বিষয়েও কিন্তু ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের চোদ্দ দফা বিধি মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা তালিকা সংশোধন করতে হয়েছে রাজ্য সরকারকে তাতে এখনও পর্যন্ত মূল তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ নাম গত দশই ডিসেম্বর তালিকা অনুযায়ী আবাস প্লাস প্রকল্পের উপভোক্তা তালিকায় ছিল প্রায় পঁয়তাল্লিশ পয়েন্ট সাত দুই লক্ষ নাম শনিবারের রাজ্যভিত্তিক তালিকা অনুযায়ী যোগ্য উপভোক্তা হিসেবে ঠাই পেয়েছে প্রায় চল্লিশ পয়েন্ট দুই সাত লক্ষ উপভোক্তার নাম অর্থাৎ এখনো পর্যন্ত নাম বাদ গিয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ আর এই শেষ লগ্নে কেন্দ্র জানিয়ে দিয়েছে একটি জব কার্ডের যে কোনো একজন উপভোক্তাকেই বাড়ি দেওয়া যাবে তালিকা যাচাইয়ের পর আর কোনো সংশোধন বা তথ্য বদলও করতে পারবেন না রাজ্য অর্থাৎ ইতিমধ্যে বুঝতে পারছেন যাদের যাদের নাম উঠে গেছে আর কিন্তু নতুন করে কোনো নাম তোলা যাবে না কেন্দ্রের এই নয়া নির্দেশ রাজ্য প্রশাসনের উপর নতুন করে চাপ বাড়ালো বলেই মনে করেছে পর্যবেক্ষকদের অনেকে প্রশাসনিক সূত্রের বক্তব্য কেন্দ্রের কড়া বিধির ভিত্তিতেই জেলায় জেলায় এই তালিকা সংশোধনের কাজ করতে হয়েছে রাজ্যকে তালিকা সংশোধন করে চূড়ান্ত অনুমোদনের পরে তা আপলোডও করতে হচ্ছে কেন্দ্রের নির্দিষ্ট ডেটাবেসে ওই সূত্রের বক্তব্য বেশিরভাগ জায়গায় কেন্দ্রের নিয়ম মেনে স্থানীয় স্তরে যাচাই হওয়া উপভোক্তাদের তালিকাকে পঞ্চায়েতগুলিতে গ্রামসভা এবং পরে জেলা স্তরে অ্যাপেলেট কমিটি অনুমোদন দিয়ে দিয়েছে তারপরেও কেন্দ্রের আবাস ডেটাবেসে রাজ্যের অনুমোদিত উপভোক্তা তালিকা আপলোডের সময়ে কেন্দ্রীয় বিধির বাইরে থাকার নাম যদি কিছু থাকে বা যা থাকছে ধরা পড়ছে সেগুলিকে গ্রাহ্য করছে না কেন্দ্রের সফটওয়্যার এক কথায় এমন নামগুলিকে শুরুতেই বাদ দিয়ে দিচ্ছে কেন্দ্রের সফটওয়্যার মূলত বুঝতেই পারছেন যে একটি জব কার্ডে কিন্তু একটি ঘর বর্তমান পাওয়া যাবে এরকমই কিন্তু এখানে জানানো হয়েছে প্রশাসনিক সূত্রের বক্তব্য উপভোক্তা তালিকা যাচাই করার প্রশ্নে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো বাড়ির দাবিদারের জব কার্ডের অর্থাৎ একশো দিনের প্রকল্পের যথার্থতা খতিয়ে দেখা তা করতে গিয়ে যাচাই দলের সদস্যেরা দেখেছেন কোনো পরিবারের একাধিক সদস্যের নাম একটি জব কার্ডে আছে নিয়ম অনুযায়ী সব বিধি ঠিক থাকলে তাদের একজনকেই শুধু উপভোক্তা হিসেবে গ্রাহ্য করা যাবে অথচ সেই পরিবার ভেঙে যাওয়ায় সেই কার্ডই নাম থাকা অন্য কোনো সদস্য হয়তো বাড়ির দাবিদার এক্ষেত্রে একটাই রাস্তা সংশ্লিষ্ট কার্ড পুরোপুরি বাতিল করে নতুন করে তা তৈরি করা কিন্তু এই পরিস্থিতিতে সে কাজেরও সময় আর নেই এই ধরনের পরিস্থিতিতে কি কর্তব্য তার ব্যাখ্যা চেয়ে তেরো এবং উনিশে ডিসেম্বর কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল রাজ্য গত কুড়ি ডিসেম্বর গ্রাম উন্নয়ন মন্ত্রক রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছে ন্যায্য একটি জব কার্ডের নাম থাকা পরিবারের কোনো একজন সদস্যই বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু সেই কার্ডের নাম থাকা অন্য কোনো ব্যক্তি উপভোক্তা তালিকায় থাকলে সেই নাম বাদ দিতে হবে সিদ্ধান্তটিকে কেন্দ্র কার্যকর করেছে বাইশে ডিসেম্বর থেকে রাজ্যের উদ্দেশ্যে মন্ত্রকের বার্তা যাচাই পর্বে এই ধরনের ত্রুটি সংশোধন করতে হবে রাজ্যকে এও জানানো হয়েছে যাচাইয়ের পরে প্রকল্পের ডেটাবেসে আবাস প্লাস ডেটাবেস কোনো সংশোধন বা তথ্য বদল করা যাবে না এক কর্তার কথায় তাই সেই সংশোধনের কাজ দ্রুত করতেই হবে না হলে কেন্দ্রের অনুমোদন মিলবে না কিন্তু জব কার্ড সংশোধন করার কাজ সহজ নয় প্রশাসনিক পর্যবেক্ষকেরা জানাচ্ছেন কেন্দ্রের এই অবস্থানের ভালো দিকটি হলো যাচাই প্রক্রিয়ায় যোগ্য কোনো উপভোক্তা বাদ পড়লেও এই পদ্ধতিতে ধরা পড়বে সেটা খুবই কার্যকর কিন্তু পরিবার ভেঙে গেলে জব কার্ডের নাম থাকা দ্বিতীয় কোনো ব্যক্তি প্রকৃত দাবিদারও হলেও তার বাদ পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো মূলত বুঝতেই পারছেন আপাতত কিন্তু এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটি জব কার্ডে একটি কিন্তু আপাতত ঘর দেওয়া হবে এবং ফাইনাল লিস্ট যদি আপনি দেখতে চান আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু আপনি ফাইনাল লিস্টটি দেখতে পারবেন এবং ফাইনাল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মটি কিন্তু ফিল আপ আপনাদের দেখালাম এবং কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে কিন্তু আলোচনা করা হলো যদি ভিডিওটি আজকে ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলেকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে